পরশু দিন মুক্তি পাইছে ফারাজ নামে একটা মুভি ট্রেইলার, যেটা মূলত হিন্দি মুভি। বেরোতে যাচ্ছে হচ্ছে বাংলাদেশের হোলি আর্টিজেনে যে হামলা হয়েছিল, এই হামলার যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে। ট্রেইলার দেখে যতদূর বুঝলাম যে কিছুটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যতদূর জানতে পারছি এটা হচ্ছে একজন সাংবাদিক যে হোলি আর্টিজেনের ঘটনা নিয়ে একটা বই লিখছিল, বইয়ের 36 পৃষ্ঠা থেকে নিয়ে একটা মুভি তৈরি করছে। আর হেরা নিজের মতো করেও বানাইছে, 36 পৃষ্ঠাটা সত্যতা, আর বাকিটা হেরার মতন। 3 লাখ রুপি দেওয়া এই গল্পটা কিনছে, যেহেতু এটা বাংলাদেশে স্টুডিও অবলম্বনে তৈরি করা হয়েছে, সেহেতু টুকটাক একটা দুটো বাংলা কইতে পারতো। এখন দেখা গেছে যে সবাই হিন্দি কইতেছে, পুলিশ ড্রেস আপ তো বাংলাদেশের পুলিশই নয়, বাংলাদেশ পুলিশ হিন্দি কইতেছে, সবাই হিন্দি কইতেছে। ইসলামকে ঠেকেদার বানতে বেঞ্চ ইন্ডিয়া থেকে বেরিয়েছে, বাংলা তো বুঝবে না, হিন্দি থাকা কথাটা স্বাভাবিক। তারপরেও বলে বাংলাদেশি মানুষ হিন্দি কইতেছে, এটা একটু কিরকম কিরকম লাগছে। রাজনামে যে ব্যাপারটা, যে ছেলেটা দেখানো হয়েছে ফারাজ হচ্ছে যে জঙ্গি যে অ্যাটাক করছে, এই অ্যাটাকের সাথেই একজন ছিল, যা পরবর্তীতে শেষ দিকে একটা ডায়লগ দেয়, আমি আমার ধর্ম তোমাদের কাছ থেকে ফেরত আনতে চাই। তুই চাইয়ে কি আর নায়কের ভূমিকায় দেখা যাবে। হোলি আর্টিজেন এরকম কিছু ঘটছে কিনা আমি জানি না। হোলি আর্টিজেন নিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি, তার একটা মুভি বেরিয়েছিল 2020 সালে শনিবার বিকেল, যে মুভিটা এখনো পর্যন্ত মুক্তি পায় নাই, সেন্সর বোর্ডে আটকা আছে। হিন্দি মুভিটা হোলি আর্টিজেন নিয়ে এটা বেরোতে পারতেছে, কিন্তু আমাদের দেশের যে মুভি শেষ শনিবার বিকেল সেটা কেন বেরোতে যাচ্ছে না, এটা বাধা আসলে গিয়ে দিল। শনিবার বিকেল কিন্তু বাংলাদেশ সারা অন্যান্য যে দেশের মধ্যে যে মুভি শোগুলো হয় এই সবগুলো শোয়ের মধ্যে কিন্তু মুভিটা দেখানো হয়েছে এবং প্রচুর পরিমাণ প্রশংসিত হয়েছে, কিন্তু বাংলাদেশে বেরোতে যাচ্ছে না। এখন ফারাজ মুভি ট্রেলার বেরিয়েছে পরে শনিবার বিকেল মুভিটা নিয়ে আবার নতুন কইরা কথা উঠছে। এখন দেখা যাক ফারাজ মুভির আগে আমরা শনিবার বিকেল মুভিটা দেখতে পাই কি না। আমি রিয়ান, সাধারণত আমি এই ধরনের ভিডিও ইভেন্ট বানিয়ে থাকি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।